This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটা বিরাট গুড নিউজ। আবারও কিন্তু ছুটির ঘোষণা হয়ে গেছে। বর্তমানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সর্বক্ষেত্রে কিন্তু ছুটি দিল সরাসরি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 65 দিন যে আপনাদের টোটাল ছুটি, তার থেকে অতিরিক্ত আর একটা দিন আপনারা ছুটি পেতে চলেছেন, অর্থাৎ টোটাল 66 দিন কিন্তু আপনারা ছুটি পাবেন। 2023 সালে যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে 65 দিন আপনাদের ছুটির উল্লেখ ছিল, কিন্তু সেখানে আর একটা দিন অতিরিক্ত যোগ করে দিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এটা কোনো সেকশনাল হলিডে নয়, এটা সমস্ত ছাত্রছাত্রীদের জন্য, সমস্ত মানুষের জন্য কিন্তু ছুটি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। এবং তার জন্য ইতিমধ্যেই গতকালকে অর্থাৎ 21/9/2023 নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে, এবং সেই নোটিফিকেশানটা পাবলিশ করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে। এবং নোটিফিকেশানে স্পষ্টত বলে দেওয়া হয়েছে 25 সেপ্টেম্বর 2023 অর্থাৎ সোমবার দিন আপনাদের ছুটির ঘোষণা হয়েছে। সপ্তাহের শুরুতেই আপনারা কিন্তু ছুটি পেতে চলেছেন। রবিবার ছুটি আপনাদের, তারপরে আপনাদের আবারও সোমবার ছুটি, পরপর 2 দিন কিন্তু আপনারা ছুটি পাবেন। এবং এখানে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে 25 সেপ্টেম্বর 2023 সোমবার দিন আপনাদের করম পুজো উপলক্ষে ছুটির ঘোষণা হয়েছে। অর্থাৎ আপনাদের যে 65 দিন ছুটির যে তালিকা, সেই তালিকা যেমন আছে সেই তালিকা তেমনই থাকবে। সেখানে কোনো ডেটের পরিবর্তে এই ডেটটাকে ঢোকানো হয়নি, এটাকে সম্পূর্ণ আলাদা একটা ছুটির ঘোষণা হয়েছে। অর্থাৎ আপনারা সারা বছরের টোটাল 66টা ছুটি পেতে চলেছেন। 12/9/2023 যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল সেই বিজ্ঞপ্তির রেফারেন্সে কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। অর্থাৎ সোমবার দিন আপনারা ছুটি পাচ্ছেন, রবিবার দিনও আপনারা ছুটি পাচ্ছেন, পরপর 2 দিন আপনাদের ছুটি দিল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।